হ্যালো ভিউবার আসসালামু আলাইকুম আমি মুন ওনার অফ হনুভুবন ডট কম আপরা আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা অনেকদিন পরে হচ্ছে গোলাপ ড্রেসগুলো দেখাবো অনেক দিন পরে বলতে এই গোলাপটা যেটা হচ্ছে বড় গোলাপ ছিল এই গোলাপটা হচ্ছে অনেক দি অনেক দিনই এই ড্রেসটার কাজটা আমি অনেককেই বলেছিলাম যে আপু ড্রেস এই ড্রেসটা শেষ হয়ে গিয়েছে এই ড্রেসে যা ছিল স্টকে সবই শেষ হয়ে গিয়েছিল এবং আমরা নতুন করে কাজ করতে দিয়েছিলাম যাই হোক এখন আবার ড্রেসটা চলে এসেছে আর আজকে ফার্স্টে যে ড্রেসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একদম অফ হোয়াইট একটা কালার তার সাথে হচ্ছে আমরা লাল এবং কমলার কম্বিনেশন করেছি যেহেতু ড্রেসটা আপনাদের কাছে পরিচিত সবাই এই ড্রেসটা চিনেন এবং এটার কয়েকটা কালার আছে দেখাবো আমি যে কয়েকটা কালারে এসেছে সেই কয়েকটা কালারে আমি দেখাবো আজকে এটা হচ্ছে আমরা হচ্ছে অফ হোয়াইট কালারটার ওপরে লাল গোলাপটা দিয়ে কাজ করেছি আমি সামনে থেকে দেখাচ্ছি তাহলে আপনারা গোলাপের ডিজাইনটা বুঝতে পারবেন চার সাথে চারপাশে খুব সুন্দর করে কিন্তু ডলারগুলো লক করা আছে দেখেন এবং প্রত্যেকটা এই যে দেখেন এই যে এই কাজটা কিন্তু রয়েছে হচ্ছে গুজরাটি কাজ করা আছে কমলা যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুজরাটি কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাতে কিন্তু ফুল হাতায় কাজ হবে আর আপনারা এই ড্রেসটা কিন্তু পাচ্ছেন অর্গেন্ডি কাপড়ের উপরে প্রত্যেকটা ড্রেসই আমি কাপড় কোনটা কোন কোন কাপড়ে থাকবে আমি বলে দেব এই হচ্ছে ড্রেসটা ড্রেসের হাতাগুলো ফুল হাতা হবে এটার সাথে আমরা লাল রঙের সালোয়ার দিয়েছি আর এই যে ওড়নাটা হ্যাঁ ওড়নার চারপাশেই হচ্ছে গোলাপের কাজ করা আছে আর মাঝখানে হচ্ছে গুজরাটির কাজ করা আছে ডলারের কাজ করা আছে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার কালারটা খুবই একদম কি বলে মসৃণ একটা কালার এবং যেহেতু অর্গেন্ডি কাপড় আপনারা খুব লাইট পাচ্ছেন কাপড়টাও খুব হালকা একটা কাপড় এই ড্রেসটা জানা মাত্র দু টাকা ওকে এখন এটা যেটা কালার দেখাবো এটা দেখাচ্ছি প্যারোট কালারের উপরে এটা হচ্ছে একদম ডিপ একটা প্যারট কালার এটার সাথে হচ্ছে আমরা লাল এবং কমলার কম্বিনেশন করেছি দেখেন এখানে এটা কিন্তু গুজরাটি কাজ 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 নেই এটা এখন একটু ভরাট ভরাট টাইপের আছে আছে ছোট ছোট করে ফুলের এবং পুরোটা হচ্ছে গোলাপি দেখতে পাচ্ছেন লাল গোলাপ করা আছে এটাও প্যারট কালারটা প্যারট কালারটা যায় না কেমন লাগছে বাট কাছ থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে প্যারোটের উপর লাল এবং কমলার কাজ করা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর এই হচ্ছে ড্রেসের হাতাটা এই হাতাটাই হচ্ছে আপনি সামনের দিকে পাবেন দেখেন এটা হচ্ছে ড্রেস সাথে আমরা দিয়েছি কাজ কমলা রঙের সালোয়ার আর এই হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর কালার প্রত্যেকটা ডলার কিন্তু খুব সুন্দর করে কমলা সুতা দিয়ে লক করা আছে এই ড্রেসটার প্রাইসও দু হাজার একশো টাকা আর আপনারা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা আপনার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে অর্থাৎ আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাহিরে আমরা সুন্দরবন কুরিয়ারের ড্রেস পাঠিয়ে দেবো আপনারা সুন্দরবন কুরিয়ার থেকে ড্রেস কালেক্ট করতে পারবেন এখন যেটা দেখাচ্ছে এটা একটু ডিপ পিঙ্ক বলা যায় বা একটু পেঁয়াজ পাতা কালারের বলা যায় পেঁয়াজ পেঁয়াজ পাতা কালারের তার উপরে হচ্ছে আমরা হালকা গোলাপি নেভি ব্লু এবং সবুজ দিয়ে কাজ করেছি এই কালারটাও খুবই সুন্দর একটা কালার সবার সাথে যায় এরকম একটা কালার হ্যাঁ এটা হচ্ছে একদম দেখেন গোলা গোলাপগুলো আছে একদমই লাইট বেবি পিঙ্ক যেটা সেই পিঙ্ক কালার দিয়ে সুতা কাজ করা আছে আর এই ড্রেসটা কিন্তু আপনারা পাচ্ছেন প্রাইড কাপড়ের উপরে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এটা হচ্ছে ড্রেসের হাতা আর ড্রেসের হাতায় হচ্ছে সামনের দিকে কাজ পড়বে আচ্ছা এটার সাথে দিয়েছি আমরা নেভি ব্লু কালারের সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা ড্রেস এবং ওড়না দুটোই আপনারা প্রাইট কাপড়ের উপরে পাচ্ছেন এই যে দেখেন এটার গোলাপটা হচ্ছে একদমই বেবি পিঙ্ক কালারের একটা গোলাপ ওকে এই ড্রেসটার প্রাইসও দু টাকা আচ্ছা এই গোলাপের মধ্যে যেটা লাস্ট দেখাবো এটা হচ্ছে এটাও হচ্ছে ওই যে যেটা বললাম ডার্ক পিঙ্কও বলতে পারেন এটার সাথে হচ্ছে এইটা যেটা করা হয়েছে একটু আগে যে গোলাপটা দেখালাম সেটা ছিল একদমই বেবি পিঙ্ক কালার বাট এটা কিন্তু একটু কি বলে একটু লাইট গোলাপি যেটা আর কি হ্যাঁ ওই ওই সুতাটা দিয়ে কাজ করা হয়েছে দেখেন একটু মিষ্টি মিষ্টি কালারের গোলাপিটা এটা সেই সুতা জাস্ট গোলাপের কালারটা ডিফারেন্ট তাই আমি দুটোই দেখিয়ে দিচ্ছি এবং এটার সাথে হচ্ছে আকাশি কালার সুতা দিয়ে ডলারগুলো বসানো আছে যেহেতু সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আপনার যে সিরিয়াল নাম্বারটা বললে আমি বুঝে যাব যে কোন ড্রেসটা চাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট প্রত্যেকটাতেই কিন্তু কাজগুলো খুব মানে সুতার কাজগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে আর এটাতে আপনারা পুরো ড্রেসে হাতাতে পুরোটাতে কাজ পাবেন আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিছু কিছু ড্রেসে আমি দেখাচ্ছি যে ফুল হাতায় কাজ আছে কোনোটাতে হয়তো ফুল হাতায় কাজ নেই এটার সাথে আমরা হচ্ছে আকাশি কালার সালোয়ার দিয়েছি কোনটাতে ফুল হাতা কাজ নেই কোনটাতে হয়তো গুজরাটি কাজ করা হয়েছে কোনটাতে গুজরাটি কাজ করা নেই এটা হয়েছে কি কয়েকটা শিফটের ড্রেসগুলো এসেছে মানে দেখা যাচ্ছে অনেকদিন পরপর ড্রেসগুলো এসেছে যার কারণে ডিজাইনটা চেঞ্জ হয়েছে যেটা আগের ডিজাইন ছিল সেটাতে আমরা হচ্ছে ড্রেসের হাতাতে ফুল হাতাতে কাজ ছিল না বাট এখন আমরা ফুল হাতাতে কাজ করার ট্রাই করছি এবং ফুল হাতাতেই এখন কাজ করছি যেটা একটু আগে এসেছিলো সেটা হচ্ছে ফুল হাতে কাজ ছিল না এখন আমরা চেষ্টা করছি ফুল হাতাতে কাজ দেওয়ার আর ফুল হাতাতে যখন কাজ করছে দেখতে আরও বেশি ভালো লাগছে আমার কাছে মনে হয় ওকে এটা হচ্ছে ফ্রন্ট ড্রেসটা আর এটা হচ্ছে এই যে অন্যটা এই ড্রেসটার প্রাইসও দু হাজার একশো টাকা ওকে যার যেটা ভালো লাগবে এটা দেখেন এটা কিন্তু প্রত্যেকটাতেই গুজরাটি কাজ করা আছে এই ফুলগুলোর পাশে যেই ছোট ছোট চারকোনা ইয়ে দেখতে পাচ্ছেন কাজটা সেটা কিন্তু গুজরাটি কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস ও টাকা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আচ্ছা এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই দুটো ডিজাইনে কিন্তু যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে পরিচিত বাট অনেক দিন থেকেই ডিজাইনগুলোর কাজ চলছিলো এজন্য আমি হচ্ছে দেখাইনি যেহেতু এখন আবার আসা শুরু করেছে এখন আমরা আপনারা এই ডিজাইনটা পাবেন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম সাদার মধ্যে এই ড্রেসটা অনেক 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 আপুর ইয়ে ছিল যে আপু এই ড্রেসটা কেন শেষ হয়ে গেছে রিস্টক কেন করছেন না তো এটা আবার রিস্টক হয়ে গিয়েছে আপনারা যার 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 ভালো লাগবে আপনারা কিন্তু নক করতে পারেন আমাকে ওকে এটা হচ্ছে সাদার উপরে আমরা হচ্ছে হলুদ এবং হচ্ছে চকলেট কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে আমি সামনে থেকে দেখাচ্ছি পুরো ড্রেসটাতেই কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতাটা ফুল ড্রেসের হাতায় কাজ হবে এবং হাতার সামনের দিকে যে কাজটা এখানে হচ্ছে ডলার বসানো আছে ডলারের কাজ পাবেন আর সাদা ড্রেস এমনি তো দেখতে খুব সুন্দর লাগে হোয়াইট ড্রেস অনেক আপুদেরই খুব পছন্দ কারো আছে হোয়াইট ড্রেস খুব পছন্দ কারো হচ্ছে ব্ল্যাক ড্রেস খুব পছন্দ তো এটা সাথে আমরা হলুদ রঙের সালোয়ার দিয়েছি আর অন্যটা দেখেন আমার ফুলকারি অন্যার মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে আপুদের পছন্দের ছিল এটা এই যে দেখেন অনেক অনেক অসাধারণ একটা ফুলকারি অন্যা। একদমই লাইট এটা কিন্তু আপনারা প্রাইড দুটো ড্রেস এবং অন্য দুটোই হচ্ছে আপনারা প্রাইট কাপড়ের উপরে পাচ্ছেন দেখেন যেমন ড্রেসটা সুন্দর তেমন অন্যটা আরও সুন্দর এবং সাদার সাথে ড্রেসটা মানে সাদার উপরে হলুদ এবং যে সুতাটা আছে সুতাটা হচ্ছে একটু লাল খয়রি টাইপের কালারের সুতাটা সুতারের কম্বিনেশনটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে এবং যে কোনো বয়সের যে কোনো কালারের মানুষের জন্য হচ্ছে পারফেক্ট একটা ড্রেস যে কোনো বয়সের মানুষ কিন্তু এ ধরনের কালারগুলো পড়তে পারে ওকে এই ড্রেসটার প্রাইসও সবার জানা মাত্র দু টাকা এখন এটার আর কয়েকটা কালার দেখাবো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পিচ কালারের মধ্যে পিচের সাথে আমরা হচ্ছে লাল কমলার কম্বিনেশন করেছি এইটাও হচ্ছে ডিজাইনটা সেম থাকবে ডিজাইনটা সেইম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ড্রেসের ফুল হাতাতে কাজ হবে এবং ড্রেসের হাতাগুলো ফুল হাতা হবে এটা আপনারা পাচ্ছেন অর্গন্ডি কাপড়ের উপরে এই পিচ কাপড়টা হচ্ছে অর্গেন্ডি কাপড়ের উপরে পাচ্ছেন এটার সাথে হচ্ছে লাল রঙের সালোয়ার আর এই হচ্ছে অন্যটা ড্রেস এবং অন্য দুটোই আপনারা অর্গেন্ডি কাপড়ের উপরে পাবেন সুন্দর করে ডলারের কাজ করা আছে এক শাড়ি আর দুই শাড়িতে হচ্ছে হাতের কাজ করা আছে খুবই সুন্দর একটা ওড়না এই ড্রেসটার প্রাইসও দু হাজার একশো টাকা এই গেল এখন আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আমরা লাল কমলার কাজ করেছি এই বিস্কিটের উপর লাল কমলার কাজ করা খুবই সুন্দর এটা আপনারা অর্গানিক কাপড়ের উপরে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসের হাতা এই ড্রেসগুলো ফুলকারি ড্রেস হলেও এটাগুলো কিন্তু খুবই মানে হালকা করে কাজ করা যার কারণে দেখুন আপনারা কাজটা যার কারণে ড্রেসটা কিন্তু ভারী হয় না একদমই হালকা হয় ওকে এটা সাথে হচ্ছে লাল রঙের সালোয়ার আর এই যে ওড়নাটা এই হচ্ছে ড্রেস এবং ওনার দুটোই খুবই সুন্দর প্রাইস মাত্র দু হাজার একশো টাকা আর আপনার ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে একশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাইরে আমরা সুন্দরবন কুরিয়ারের ড্রেস পাঠিয়ে দেবো আপনার সুন্দরবন কুরিয়ার থেকে ড্রেসটা নিতে পারবেন ওকে এখন যেটা লাস্ট দেখাচ্ছি এটা সব আপুদের অনেক অনেক পরিচিত অ্যাশ কালারের মধ্যে কারণ আমি জানি যে এই এই ড্রেসটা ম্যাক্সিমাম আপুর কাছেই আছে অ্যাশের উপর লাল কমলায় যেটা কাজ করা আমার হিট হওয়া ড্রেসগুলোর মধ্যে একটা এটা অ্যাশের উপর লাল কমলার কাজ করা এটা হচ্ছে আপনারা প্রাইট কাপড়ের উপরে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা আচ্ছা এই হাতাটাতে আপনারা ফুল কাজ পাচ্ছেন না এই হাতাটাতে পাচ্ছেন হচ্ছে এই যে ছিটা ছিটা কাজ আর হচ্ছে নিচের দিকে এই যে এই কাজটা নিচের দিকে ডলারের কাজটা পাচ্ছেন এটা এটার সাথে হচ্ছে লাল রঙের সালোয়ার আর এই হচ্ছে এখানে লাল এবং লাল কমলা এবং সবুজ তিনটা সুতার কাজ আছে ড্রেস এবং অন্যা দুটোই আপনারা অর্গেনিক কাপড়ের উপরে পাচ্ছেন এটা একটু ডার্ক অ্যাশ হ্যাঁ একটু কালো অ্যাশটা এটা টাইপেরটা এই ড্রেসটার প্রাইসও দু টাকা তো আজকে দুইটা ডিজাইনের মধ্যে হচ্ছে আমি কয়েকটা কালারের ড্রেস দেখালাম আপনার যাদের যা সবগুলোর সিরিয়াল নাম্বার দেওয়া থাকে থাকবে স্ক্রিনে তো যার যেটা ভালো লাগবে আপনার সিরিয়াল নাম্বারটা বলে বললেই হবে আর ভিডিও নাম্বারটা আমাকে জানাবে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোনে কল করতে পারেন অথবা আমার পেজে গিয়ে ইনবক্স করতে পারেন স্ক্রিনশট দিয়ে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই জানিয়ে দেবেন এবং আবার নতুন ভিডিও চলে আসবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ